আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পটলের জমিতে সাদা মাছি কীভাবে আক্রমণ করে এবং তার যে রেজাল্ট সেটা কী আর এই সাদা মাছি আক্রমণের পরবর্তী যে কি স্টেপ গ্রহণ করতে হবে অর্থাৎ এই যে সমাধানটা কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু দেখাই যে সাদা মাছিগুলো দেখতে কেমন হয় বা কিভাবে আক্রমণ করে তো আমরা যে জমিতে দেখতে যাব সেই জমিতে গিয়ে আমরা এই এইভাবে একটু হাত দিব একটু ভালো করে লক্ষ্য রাখবেন হাত দেওয়ার সাথে সাথে কিছু সাদা মাছি উড়তে দেখা যাবে হয়তো দেখেছেন মানে মোটামুটি ক্যামেরাতে বোঝা যায় তো আর একটু সামনে যাই এই দিকটাতে একটু দেখাই আপনারা মাছিগুলোকে উঠতে দেখছেন কিনা বুঝতে পারতেছি না হয়তো মাসিগুলোকে দেখা যাচ্ছে তো আর একটু কাছ থেকে দেখাইতে পারলে ভালো হতো তো দেখি কাছ থেকে পাই কি না বসা অবস্থায় যদি দেখাইতে পারতাম সবচেয়ে বেস্ট হতো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে সাদা দেখেন এইগুলা কিন্তু ছোট ছোট এগুলা কি করে গাছের রস চুষে খায় এই দেখেন আমি ধরতে গেলে এটা উড়াল দিয়ে চলে যাবে এই যে চলে গেছে তো যাই হোক এরকম আরও আছে এই দেখেন এই ভিতরে জি জি ওরে চলে গেল এটাও চলে গেছে তো এরকম আরও আছে তো আমি দেখতে পেলাম যে আমার এই জমিতে প্রচুর পরিমাণে সাদা মাছির উপক্রম হয়েছে আক্রমণ হয়েছে তো আর একটু দেখায় আপনাদেরকে আসলে এগুলা মানুষের উপস্থিতি টের পেলে সে তারা অন্য দিকে চলে যায় মানে একটু সরে যায় তো এর জন্য ভালো দেখাইতে পারতেছি না তো যাই হোক এই যে এখানে অনেকগুলো বসছে এইগুলো সব সাদা মাসি দেখেন একটু হাতের নড়াচড়া লাগলে চলে যাবে তো যাই হোক এই হচ্ছে সাদা মাছিগুলা এগুলা কি করে গাছের রস চুষে শেখায় গাছের রস চুষে খায় গাছটা একেবারে দুর্বল করে ফেলায় তো যাই হোক এভাবে গাছের অনেক ক্ষতি করে তো এই সমস্ত ক্ষতির হাত থেকে গাছগুলোকে যদি বাঁচাতে চাই আমরা সেক্ষেত্রে কিভাবে এটা করব। তো আমরা ইমিডা ক্লোরোপিড জাতীয় যে কীটনাশক আছে সেটা যদি প্রতি এক লিটার পানির জন্য এক মিলি করে ব্যবহার করি সেক্ষেত্রে ভালো একটা ফলাফল আসবে দ্বিতীয়ত উলালা উলালার কথা আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম সাদা মাছির জন্য মোটামুটি খুব ভালো রেজাল্ট তো ওটা আমি আপনাদেরকে দেখাবো তো ওটাও ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট ওটা ব্যবহার করলে শুনেছি মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ওই সাদা মাছিটা সেইগুলো আসে না তো এই হচ্ছে সমাধান আর আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন ফেজিন ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে বুপ্রোফেজিনটা ব্যবহার করতে পারেন অথবা এ ধরনের যে যাবতীয় যা আছে এগুলো ব্যবহার করতে পারেন খুব ভালো মোটামুটি কাজ হবে কিন্তু আমি ঘটনা হচ্ছে এখানে অনেক দিন হয়েছে মোটামুটি এই আট দশ দিনের বেশি হয়েছে আমি এখানে কোনো প্রকার ওষুধ দিতে পারি নাই অ্যাজ এ রেজাল্ট আমার গাছগুলার দেখেন অবস্থা একটু খারাপ আর প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণ ঘটছে তো যাই হোক এখন থেকে আমি এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো হয়তো কালকে ওষুধ দিয়ে দেব বা কীটনাশক দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সাদা মাছি আক্রমণ করলে কিভাবে সমাধান করতে হবে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম